আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিনে হঠাৎ ভেসে এলো এমন এক জাহাজ যেখানে কেউ নেই। দিনের বেলায় বিদ্যুৎ পন্থায় কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ বারবার দেশের ক্ষতি করেছে বলেন মির্জা ফখরুল। মানুষ রাষ্ট্র রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায় বলেন আসাম রব। মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। স্বামী সন্তানদের ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনের শেষ প্রান্তে চেরাতিয়ায় একটি জাহাজ ভেসে এসেছে। জাহাজটিতে কোনো লোকজন নেই, কিছু পাথর ছাড়া অন্য কোনো মালামালও পাওয়া যায়নি। জাহাজের মালিকানা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। সেন্ট মার্টিনের বাসিন্দা আমি হোসেন আজ বিকেল 4:30 দিকে প্রথম আলোকে বলেন, দুপুর 12:00 দিকে হঠাৎ করে একটি বড় আকৃতির জাহাজ ভেসে আসতে দেখা যায়। প্রথমে ভয়ে লোকজন সেদিকে যাননি, পরে এলাকার কয়েকজন ছেলে ও ইউনিয়ন পরিষদের ইপি সদস্য ঘটনাস্থলে যান। জাহাজটিকে বেশ পুরনো মনে হচ্ছে, এর গায়ে কোনো নাম লেখা নেই, তবে দুটি নম্বর আছে। সেন্ট মার্টিন ইপির 9 নম্বর ওয়ার্ডের সদস্য নজির আহমেদ বলেন, দুপুরে চেরাতিয়ার প্রাকৃতিক পাথরের উপর একটি জাহাজ এসে আটকা পড়েছে, তবে সেখানে কোনো লোকজন ছিলেন না। কিছু পাথরের খোয়া আছে, ইঞ্জিন রুম ছিল তালাবদ্ধ, ভয়ে তাই সেখানে কেউ উঁকি দেননি। জাহাজ ভেসে আসার বিষয়টি স্থানীয় কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেন্ট মার্টিন কোস্টগার্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জাহাজটি ভেসে এসেছে, তবে অন্য কোনো মালামাল পাওয়া যায়নি, কিছু পাথর ও খোয়া আছে, এটিতে কোনো নাবিক নেই। দিনের বেলা বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, দিনের বেলা বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গতকাল রোববার এক অনুষ্ঠানে বলেন, দেশের কৃষি ও শিল্প খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এই দুই খাতে সুরক্ষা দিতে যা যা দরকার হয় সরকার তা করবে। এই জন্য প্রয়োজনে দিনের বেলায় দুই বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জ্বালানি উপদেষ্টার মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তৌফিক ইলাহি সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনি এর ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুলনায় বিএনপির শনিবারের সমাবেশ প্রসঙ্গে গত পরশু বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনার নবনির্মিত রেল স্টেশন ভাঙচুর করেছে, দৌলতপুরের আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে বাস লঞ্চ এগুলো বন্ধ, লঞ্চে আগুন দিয়েছিল, জীবন্ত শ্রমিকদের পুড়িয়ে হত্যা করেছিল, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল, এই জন্য স্বাভাবিকভাবে বাস লঞ্চের মালিক ও শ্রমিকেরা উদ্বিগ্ন ছিল, সে কারণে তারা ধর্মঘট ডেকেছিল। এ সময় হাসান মাহমুদ তার ট্যাবে 2013 থেকে 15 সালের সংবাদচিত্র সাংবাদিকদের দেখিয়ে বলেন, দেখুন বিএনপির দেওয়া আগুনে বাস লঞ্চ ও শ্রমিকেরা কীভাবে পুড়ে মৃত্যুবরণ করেছে, বিএনপির এই অপরাজনীতির আগুনের কারণে তারা ধর্মঘট ডেকেছে। বারবার দেশে ক্ষতি করছে বলে মির্জা ফখরুল। আওয়ামী লীগ বারবার দেশের ক্ষতি সাধন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বলা হয়েছিল দেশ নাকি বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, আর তাদের নাকি এখন পয়সা নেই, তো 42 বিলিয়ন রিজার্ভ গেল কোথায়? আসলে তারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে, এভাবে গোটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ZRF 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। 1999 সালের 18 অক্টোবর ZRF প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমান বার্চুয়ালি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ZRF প্রতিষ্ঠার পর থেকে যেসব মানব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে তার একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মানুষ রাষ্ট্র রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায় বলেন আসাম রব। জিএসটি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে পরোয়া না করে চিরামণি মাইলকে মাইল পথ হেঁটে হাজার হাজার কর্মী সমর্থক জনতা সমাবেশ স্থলে হাজির হওয়া এবং রাতে পলিথিন বিছিয়ে মাথা নিচে ইট রেখে রাস্তায় ফুটপাতে শুয়ে থাকার অভিবাদ্য
দৃশ্য গণযুদ্ধ সূচনার ইঙ্গিত মাত্র। এটা রাজনৈতিক ময়দানে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে এবং যা চিন্তা জগতে নাড়া দিচ্ছে। রাজনীতির বর্তমান খড়ায় এর তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি। তিনি বলেন, ক্ষমতাসীনদের অত্যাচারে নিষ্পেষিত গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে অনুধাবন করতে হবে। মানুষ অত্যাচারের হাত থেকে মুক্তি চায়, মানুষ বন্দিদশা থেকে মুক্তি চায়, মানুষ রাষ্ট্রের রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহানের 30তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাদ চলে আসা মোহাম্মদ আব্দুর রব এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের প্রতিশ্রুতিশীল গণশক্তির উত্থানের মাধ্যমে রাষ্ট্র রূপান্তরের গণস্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এটা আজ দিবালোকের মতো পরিষ্কার যে পুরনো শিকেলে অতীতমুখী রাজনীতি আজকের বাস্তবতায় অচল। আসামরা আরো বলেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারের বাড়াবাড়িতে জনগণ ফুঁসে উঠছে। জনগণ বিপদ আপদ উপেক্ষা করে প্রতিবাদ করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে শুরু করেছে। মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত 8 শতাধিক। নেত্রকোনার মদনী মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের 8 শতাধিক লোক আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নাইকপুর ইউনিয়নের বাউসা ও পাস আলমশি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত রুবেল মিয়া 21, স্বপন মিয়া 50, ওয়াসকরণী 44 ও রুকন মিয়াকে 45 উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 40 জন মদন হাসপাতালে অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নারগিলা বিলের পাশের জমিতে জাল দিয়ে মাছ ধরতে যান পাস আলমশি গ্রামের বিল্লাল মিয়া। বিলের ইজারাদার বাউসা গ্রামের মলিক ও নৌকরি মাছ ধরতে বাধা দেন। এক পর্যায়ে বিল্লাল মিয়াকে তারা মারপিট করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বামী সন্তানদের ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ। নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামে পরকীয়া সম্পর্কের টানে 3 শিশু সন্তানকে রেখে প্রেমিককে নিয়ে বিয়ে করেছেন গৃহবধূ। আবু শামা বয়স 38 নামের এক কৃষকের সঙ্গে পালিয়ে গিয়ে তিনি বিয়ে করেছেন একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী। মাকে কাছে না পেয়ে আশেপাশে বাড়িতে ঘুরছে 3 সন্তান। কামাল বাদী হয়ে তার স্ত্রী ও আবু সামার নামে গুরুদাসপুর আমলি আদালতে মামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের ধারাবাড়িশা ইউনিয়নের সিদুলি গ্রামের বাসিন্দা আবু সামা। তিনি পেশায় কৃষক হলে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করেন। স্থানীয় কামাল হোসেনের চা দোকানে বসে দীর্ঘদিন ধরে সুদের লেনদেন করতেন তিনি। মাঝে মধ্যে ওই দোকানে সময় কাটাতেন। কামালের সঙ্গে ভালো সম্পর্ক হয় শামার। এক পর্যায়ে কামালের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়ে বাড়িতে যাতায়াত শুরু করেন শামা। গত 1 মাস আগে এই গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন শামা। তখন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেন। তখন আবার স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার শুরু করেন কামাল হোসেন। এরপর শামা আবারও ওই গৃহবধূকে পালিয়ে নিয়ে যান এবং বিয়ে করেন। ওই গৃহবধূর স্বামী কামাল হোসেন জানান, বাড়িতে জমি ও রসুন বিক্রির 2 লাখ টাকা ও প্রায় 1,20,000 টাকা মূল্যের গয়না ছিল। বাড়িতে কেউ না থাকায় আবু শামা তার বাড়িতে এসে নগদ টাকা, গয়না এবং তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এখন 3 সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছে তার।